ছোট ছিলাম তখন 8 বছর 8 দিন আমার বয়স, হয়তো আর একটু বড় হলে তখন যুদ্ধে যেতে পারতাম। এখন এই এই কষ্টটা এখন এটা দেখলে আরও হয়, ইস আমি যদি এই যুদ্ধের মধ্যে অস্ত্র ধরে দেশটার জন্য স্বাধীন করতে পারতাম। যেই মুহূর্তের এই ছবিগুলো আসলে তো ওই মুহূর্তে হচ্ছে আমরা ছিলাম না, কিন্তু ছবিগুলো দেখে মানে ইন্ডিভিজুয়াল ছবি যখন একটার পর একটা দেখছিলাম যেন মনে হচ্ছিল যেন ওই মুহূর্তগুলো স্টোরি ওয়াইজ আমি হচ্ছে ফিল করতেছি। এই ছবিগুলো কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া বলেন বা অন্যান্য জায়গা বলেন আমরা কিন্তু খুব বেশি একটা দেখতে পাই না, সো ওইখান থেকে নিজেদের ইতিহাসে একটা অংশ দেখতে পাচ্ছি, সেটা দেখে নিজেকে রিলেট করতে পারছি যে এই ইতিহাসগুলো আমাদের আরও আগে জানা দরকার ছিল যেটা আমরা পারিনি। মুক্তিবাহিনীতে জয়েন করার জন্য মানুষজন এনলিস্টেড হচ্ছে, মানে জাস্ট লিখতেছে, তো এখানে যে স্পিরিটটা যে দেশের জন্য যুদ্ধ করতে যাচ্ছে নাম লেখাচ্ছে, মানে তখন তার মনে কী কাজ করতেছে, তো ওই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে এই ছবিগুলাই অ্যাকচুয়ালি আমাদেরকে 71-এ নিয়ে যাবে, আমরা এছাড়া 71 তো বোঝার কোনো ওয়ে নাই। এই এক্সিবিশনটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি এবং আমার মনে হয় যে প্রচুর মানুষের, আমাদের দেশের মানুষের আসা উচিত, দেখা উচিত, দেখলে রিলেট করা যায় যে সেই সময়ে মানুষ কত কষ্ট করেছে এবং কারা যুদ্ধ করেছে, কাদের হাতে অস্ত্র ছিল, কারাই দেশটা আজকে স্বাধীন করেছে। এই ধরনের প্রদর্শনী যদি না হয় আমরা তো কালচারটা সম্পর্কে জানতে পারবো না, আমরা কিন্তু একটা নির্দিষ্ট গণ্ডিতে বন্দী থাকি, আমাদের ওই গন্ডি থেকে বের হয়ে আসার জন্য কিন্তু এই ধরনের প্রদর্শনীটা ইউথদের জন্য অনেক বেশি প্রয়োজন। তারা রিলেট করতে পারবে যে আমরা যে এখন এই যে যে লাইফটা লিড করতেছি এটা আসলে এত ইজি ছিল না, এটার জন্য আমাদেরকে অনেক স্ট্রাগল করতে হয়েছে।